নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি দেশ কিংবা দেশের বারে যেখান থেকে এই ভিডিওটা দেখছো আমার তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো বন্ধুরা আমাদের সংসারে কাজগুলো যদি আমরা গুছিয়ে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করি তাহলে কিন্তু আমাদের কোনো জিনিস সংসারে ফেলানো যায় না তো দেখো তারই কিছু টিপস নিয়ে চলে এসেছি আর সাথে নিয়ে এসেছি নতুন একটি ধাঁধা তো চলো দেরি না করে আমরা দেখে ফেলি ভিডিওটি বন্ধুরা আমি নিয়ে নিলাম এখানে ব্লাউজ আর বন্ধুরা ব্লাউজ কিন্তু আমাদের কম বেশি তো সবারই কম বেশি পরা হয় তো সবাই কিন্তু যে প্রতিদিন ব্লাউজ পরে এরকমটা তো না ব্লাউজ আমাদের অনেক দিন পর পর পরা হয় সেটা কিন্তু বেশিরভাগটাই তাই হয় তো দেখো যদি বেশি দিন ঘরে থাকে ব্লাউজ তাহলে কিন্তু ব্লাউজের হুকগুলো ব্যবহার না করতে করতে সেগুলো কিন্তু জং ধরে যায় জং ধরে কী হয় সে হুকগুলো নষ্ট হয়ে যায় আর এই হুকগুলো যাতে নষ্ট না হয় তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি ভালো লাগলে একটা লাইক করে দিও তো বন্ধুরা দেখো আমি এখানে নিয়ে নিলাম নীল পালিশ নীল পালিশ যদি আমরা এটার মধ্যে হুকের মধ্যে লাগিয়ে দেই তাহলে কি হবে যে আমাদের হুকটাও কিন্তু আর জং ধরবে না আর আমরা দীর্ঘদিন যদি নাও পড়ি ব্লাউজটা তবুও কিন্তু হুকের ঘরগুলো নষ্ট হবে হুকগুলো কিন্তু নষ্ট হবে না আর এই যদি হুক নষ্ট হয়ে যায় বন্ধুরা ব্লাউজের হুক যদি নষ্ট হয়ে যায় তখন কিন্তু সেই ব্লাউজটা বাতিলই বলা চলে সেই ব্লাউজটা কিন্তু ফেলে দিতেই হয় আর পড়াটা খুবই অসুবিধার সৃষ্টি হয় তো দেখো এরকম করে যদি তোমরা করো তাহলে কিন্তু আর ব্লাউজটা বাতিল হবে না আর জিনিসটাও কিন্তু খুব সুন্দর জং ধরবে না আর জিনিসটাও কিন্তু তোমরা অনেকদিন ব্যবহার করতে পারবে বন্ধুরা টিপসটি কেমন লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা পরে না আমার টিপসটা দেখে নেই তো বন্ধুরা দেখো এখানে আমরা এই ধরনের চুরিগুলো কি হয় ইমিটেশনের চুড়ি অর্থাৎ সিটি গোল্ডের চুরিগুলো কি করি পুরনো যখন হয়ে যায় তখন কিন্তু আমাদের এটা ফেলেই দিতে হয় তো এটা ফেলে না দিয়ে এটা দিয়েও একটা অর্গানাইজ তৈরি করা যায় সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো এটা কিন্তু এভাবে যদি আমরা লাগিয়ে নিই তাহলে কিন্তু খুব সুন্দর একটা অর্গানাইজ তৈরি হয়ে যাবে আর এখানে লাগবে ডবল টেপ আর ডবল টেপ দিয়ে আমরা এই যে শাড়ি মেলার ক্লিপগুলো আছে না সেটার মধ্যে আমরা লাগিয়ে দিব তাহলে কিন্তু আমাদের একটা খুব সুন্দর অর্গানাইজ তৈরি হয়ে যাবে তো দেখো দেখো আমি কি বানাচ্ছি সেটা তোমরা ভিডিওটি দেখো টেনে টেনে দেখো না তাহলে বুঝতে পারবে না তো দেখো আমি এখানে দেয়ালে লাগিয়ে দিলাম আর এটা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের একটা অর্ডার তৈরি হয়ে গেল তো দেখো তোমাদের কাছে কেমন লেগেছে ছোট হালকা পাতলা জিনিসগুলো কিন্তু তোমরা এভাবে হ্যাং করে রাখতে পারো তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে অ্যাপ্লাই করো তো বন্ধুরা চলো পয়েন্ট নাম্বার টিপসটা দেখে নিই তো বন্ধুরা দেখো এখানে আমার মিক্সিটা কতটা নোংরা হয়েছে আর এই মিক্সিটা আমি একটু লেবু সামান্য লেবু দিয়ে এটা কিন্তু লেবুটা তবুও ফেলে দেওয়া লেবু সেটা আমি শরবত করেছিলাম আর এই লেবু খোসাটা দিয়ে আমি ঘষে নিচ্ছি দেখো এটা দিয়ে এত সুন্দর ভাবে পরিষ্কার হবে এটা মিক্সিটা তোমরা ভাবতেও পারবে না তো দেখো আমি এটা এরকম করে ভিজে এটা রসটা দিয়ে সামান্য তো এটা তো রস নেই তবু এটা দিয়ে ঘষে আমি পাঁচ মিনিট রেখে দেব তারপর আমি এটাকে একটা ভিজা কোনো কিছু দিয়ে শুকনো চিপে ভালো করে চিপে এটাকে মুছে নিব তো দেখতেই পারবে কতটা সুন্দর পরিষ্কার হয়েছে বন্ধুরা আগের ভিডিওতে আমি যে প্রশ্ন করেছিলাম সেটা উত্তর তোমরা কেউই দাওনি ভিডিও দেখেছো কিন্তু কিন্তু প্রশ্নের উত্তরটা কিন্তু কেউই দিতে পারো নি এটা আমি খুবই দুঃখিত এর জন্য আমি খুবই দুঃখিত তো বন্ধুরা আজকের প্রশ্ন হলো গাছে থাকলে সবুজ দোকানে এলে কালো বাড়িতে এলে লাল তো প্রশ্নের উত্তরটি জানা থাকলে অবশ্যই তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দাও তো বন্ধুরা দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়েছে বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা পরে কিন্তু রয়েছে এখন এলইডি লাইট ব্যবহার করে তো এই এল লাইটের যে উপরে ঢাকনাটা অংশটা থাকে সেটা আমি খুলে নিলাম আর খুলে নিয়ে এটাকে আমি একটু মন ধরিয়ে ভালো করে উপরটা একটু সমান করে সুন্দরভাবে কেটে নিব তো এটা কি কাজে দেখো আমার কাটা হয়ে গেছে আর এটা কি কাজে ইউজ করব তোমরা দেখতে থাকো তো এটা কিন্তু ফে কোনো জিনিসই দেখো বন্ধুরা বুদ্ধিঘাটে কাজ করলে কিন্তু কোনো জিনিসই ফেলনা নয় তো দেখো এটা আমরা কিন্তু মোবাইল স্ট্যান্ড করে নিতে পারবো রান্নাঘরে কিন্তু আমরা অনেক সময় হয় যে গান শুনতে শুনতে কোনো কিছু শুনতে শুনতে আমরা কিন্তু মোবাইলটাকে আমরা রান্নাঘরে ব্যবহার করি তো তো ক্ষেত্রে ওয়ালের মধ্যে বারবার কিন্তু পড়ে যায় এভাবে যদি তোমরা একটা জিনিস এরকম ফেলে জিনিস যে একটা অর্গানাইজ তৈরি করে তারপর মোবাইলটা রাখো তাহলে তোমাদের অনেক সুন্দরভাবে একটা অর্গানাইজও হয়ে যাবে আর এরকম মোবাইল স্ট্যান্ড কিনেও আনতে হবে না তো দেখো এভাবে কিন্তু আঙুল দিয়েও আমি নাড়াচ্ছি এদিক থেকে ওদিকেও নিলাম নিলাম তোমরা দেখতেই পেলে তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে অ্যাপ্লাই করো তো চলো বন্ধুরা পয়েন্ট নাম্বার টিপস দেখে নেই বন্ধুরা আমাদের প্যান্টগুলো কিন্তু আমাদের বলো বড়দের বলো ছোটোদের বলো বাচ্চাদের বলো এরকম প্যান্টের মধ্যে যে ইলাস্টিকগুলো হয় না এগুলো সেগুলো কিন্তু খুব টাইট হয়ে যায় নতুন থাকতে তো খুবই টাইট থাকে আর সেগুলো কিন্তু যখন পরা হয় তখন কিন্তু হয়তো কোমরে দাগ পড়ে যায় লাল হয়ে যায় কারো কারো তো আবার আছে র্যাশও উঠে পড়ে তো এরকম যদি হয় তাহলে কিন্তু খুব সমস্যার মধ্যে পড়তে হয় আর বাচ্চাদের তো খুবই অসুবিধা হয় বড়দের থেকে বাচ্চাদেরই বেশি অসুবিধা হয় তো দেখো এরকম এটা যাতে না হয় তারই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি তো দেখো এরখানে নিয়ে নিলাম আমি বালতি আর বালতিগুলো কিন্তু বেশ বড়ই হয় পাশে কিন্তু অনেকটাই থাকে তো সেটা কিন্তু আমরা যদি ইউজ করতে পারি তো দেখো আমি বালতির মধ্যে এই এই প্যান্টটা পরিয়ে দিচ্ছি পরিয়ে দিলে কি হবে কিছু সময় রেখে দিলে এটাতে কী হবে আমাদের প্যান্টের যে র ইলাস্টিকটা রয়েছে ইলাস্টিকটা অনেকটা লুজ হবে তো তার ফলে আমাদের তারপরে যদি আমরা পড়ি তাহলে কিন্তু তারপর আর কোনো রকমই অসুবিধা হবে না আর জিনিসটাও কিন্তু খুব সুন্দরভাবে পারলে তোমরা যদি একটু হালকা গরম ইস্তারি দিয়ে হালকা গরম একটু ইস্তারি দিয়ে এটার উপরে একটু ডলে নাও তাহলেও কিন্তু আরও খুব ভালো হবে আর জিনিসটা কিন্তু ব্যবহার করতে অসুবিধা হবে না তো বন্ধুরা তোমাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা তাড়াতাড়ি ধাঁধার ধার উত্তরটা চটপট করে কমেন্ট করে জানিয়ে দাও এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন oh